খেদে পা ভাঙার চেয়ে এটাই ভালো যে সবার সাথে গিয়ে আড্ডা দেবে। তে মেন্ডোরের কাছে পৌঁছাতেই মিনহু তার হাত ধরে টেনে এনে সোফায় বসালো। তারপর বলল, এখন একদম বাইরে যাওয়া চলবে না ভাবি, এখন তুমি আমার সাথে থাকবে। ওদের জন্য আমি তোমার সাথে ভালো করে কথাই বলতে পারি না, এখন তুমি শুধু আমার সাথে কথা বলবে, শুধু আমার সাথে। তখন তেই হেসে বলল, আচ্ছা এখন আমি শুধু তোমার সাথেই কথা বলবো, শুধু তোমার সাথে। তের এরকম কথায় মিনহু খুশি হয়ে গেল। তারপর সোফায় দুই পা উঠিয়ে বসলো আয়েশ করে। তারপর বলল, এখন তুমি আমাকে প্রশ্ন করবে আমার ব্যাপারে, আর আমি তোমাকে প্রশ্ন করব তোমার ব্যাপারে। আগে আমি করি, তুমি আমার থেকে শিখে নাও কীভাবে প্রশ্ন করতে হয়। তে বলদের মতো হাসলো, লাইক সিরিয়াসলি, এইটুকু পিচ্ছি বাচ্চা পোলাপান কিনা তাকে আসছে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শেখাতে। তবুও তে হাসি মুখে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা প্রশ্ন করো, আমি তোমার থেকে শিখছি। তারপর মিনহু বিজ্ঞদের মতো তের 14 গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করল। তে ধৈর্য সহকারে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে গেল। মিনহু দাঁত কেলালো, তের প্রশ্নের উত্তর পেয়ে সে সন্তুষ্ট। তখন তে মিনহুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? মিনহু ভাব নিয়ে বলল, আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাসে আমার রোল কত জানো? 34। আমি কখনোই কম রোল করি না। ম্যাথে আমি খুব ভালো মার্কস পাই, আর বাংলা ইংলিশে বানান ভুল হওয়ার জন্য কম নাম্বার পাই, সেই জন্যই তো ভাই আমাকে গবেট বলে। জানো ভাবি, আমাদের ক্লাসে না একটা মিষ্টি নামের মেয়ে আছে, আমি তাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। প্রপোজ করবো করবো বলেও করা হচ্ছে না, ওর সামনে গেলেই না আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলি। তুমি আমাকে ওর সাথে রিলেশন করতে হেল্প করবে ভাবি? জানো মিষ্টিও না তোমার মতোই দেখতে সুন্দর, মিষ্টিও কিছু কিছু রাজি আছে, সেও আমাকে কিছু কিছু পছন্দ করে, কারণ যখন আমি ওর সামনে যাই না ও মিটি মিটি হাসে, আমাকে দেখলেই মিটি মিটি হাসে। তে অবাক হয়ে তাকিয়ে আছে মিনহুর দিকে, এইটুকু ছেলের কি না এত কথা, একটা প্রশ্ন করাতে সে পুরো প্যারাগ্রাফ শুনিয়ে দিচ্ছে তেকে, সেটা তে কল্পনাতেও ছিল না মিনহু যে এরকমটা করবে। তখন তে বলল, বাবু তোমার বয়স কত? তে এরকম কথায় মিনহু দু হাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল। মাঝে মাঝে মুখ থেকে আঙুলের একটা আঙুল সরিয়ে একটু চোখ বের করে তের দিকে তাকিয়ে আবারও লজ্জায় মুখ ঢেকে ফেলছে। তে ভ্রু কুচকে মিনহুর কাণ্ড দেখছে, মিনহু এরকম কেন করছে? তখন মিনহু লজ্জামাখা মুখ নিয়ে বলে উঠল, আমার বয়স 9 বছর। তোর বয়স 9 বছর ঠিক আছে, কিন্তু সেটা মুখ দেখে বলার কি আছে? তুই কি কোনো কারণে লজ্জা পাচ্ছিস? জিমিনের কথায় মিনহু জিমিনের দিকে তাকিয়ে মুখ থেকে হাত সরিয়ে ফেলল। তারপর তের দিকে লাজুক তাকিয়ে আবার বলল, লজ্জা পাবো না তা কি করব, লজ্জা পাওয়ার মতোই তো অবস্থা, জানো ভাবে আমাকে বাবু ডেকেছে তাই তো লজ্জা পাচ্ছি। মিনহুর কথায় তে একটু ভড়কে গেল, এই পিচ্চিকে বাবু ডাকার কারণে এত লজ্জা পাওয়ার কি আছে সেটাই তে বুঝতে পারলো না। ততক্ষণে গার্ডেন থেকে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে। সুগা সোফায় বসতে বসতে বলল, তো তোকে বাবু ডাকবে না তাহলে কি ডাকবে? তোকে বাবু না ডেকে বলতে চাইছিস তোকে বুড়ো ডাকতে? বাচ্চা ছেলেকে বাবু ডাকবে না তাহলে কি ডাকবে? হুম, এত লজ্জা পাওয়ার কি আছে এটাতে? মিনহু লজ্জা মাখা মুখ নিয়েই বলল, বাবু কি জন্য ডাকে সেটা কি তোমরা কেউ বোঝো না? এটা বলে আবার লজ্জা মাখা হাসিয়ে দিল। যা গুপ্তপাত পা ফেলে মিনহুর সামনে এসে মিনুকে চ্যাংদোলা করে কাঁধে তুলে নিল। তারপর সেই বেয়ে উপরের দিকে উঠতে উঠতে বলল, আমার বউর সাথে ফ্ল্যাট করছিস? দাঁড়া তোকে দেখাচ্ছি, আমার বউর সাথে ফ্ল্যাট করার মজা দেখাবো তোকে এখন। মিনহু হাত পা ছুড়তে ছুড়তে বলল, তোমার বউ যে আমাকে বাবু ডেকেছে সেটার বেলায় কিছু না, না যত দুষ নন্দ ঘুষ, ছাড়াও আমাকে নামাও বলছে। দুই ভাইয়ের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। জিমিন হাসতে হাসতে তাকালো সুগার দিকে, ইয়োনোর গায়ে গড়াগড়ি খাচ্ছে সুগা হাসতে হাসতে, কি প্রাণবন্ত সেই হাসি, জিমিনের মন জড়িয়ে গেল সেই হাসি দেখে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলো। মেন টপিক হলো তে আর জাঙ্গুকের হানিমুন। জাঙ্গুক জানিয়েছে যে সে এখন হানিমুনে যাবে না, হালকা শীত পড়লে তারপর যাবে, সবাই সম্মতি জানালো সেই ব্যাপারে। তে কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। আড্ডার মাঝখানে হঠাৎ জেনির ফোন বেজে উঠল, বাড়ি থেকে কল দিয়েছে। জেনি এক সাইডে গিয়ে কথা বলতে লাগলো, আবারও আড্ডায় মনোযোগ দিল সবাই। মিনিট দুয়েক পর
জেনে মুখ কালো করে এসে বসল। যথাসম্ভব ঠোঁটকে চেপে রেখেছে, কাঁদতে চাইছে না বলেই এরকমটা করছে সে। যিশু জেনের এরকম অবস্থা খেয়াল করল, তাই যিশু জেনের মুখটা উঁচু করে ধরে বলল, বাড়ি থেকে কি বলেছে রে জেনি? জেনি যিশুর কথা শুনে ঝরঝর করে কেঁদে দিল। তারপর বলল, বিকেলে বাড়ি যেতে বলেছে, ছেলে পক্ষরা নাকি দেখতে আসবে। ছেলে বাবার বন্ধুর ছেলে, আমি জানি না রে, এই বিয়েটা মনে হয়ে যাবে, আমি বিয়েটা আটকাতে পারবো না। জেনের কথা শেষ হতে না হতেই ইয়নু লাফিয়ে উঠল, আরে আরে বিয়ে আটকাবি কেন, করে নে বলদি। আহা, একটা বিয়ে শেষ হলো, আবার আরেকটা বিয়ে, ভালোই তো হলো, সেই মজা হবে। ইয়নুর কথা শুনে জেনের ভেতর দিয়ে কীরকম ঝড় হয়ে গেল সেটা কেউ টের পেল না। জেনি এক নাগারে কেঁদে যাচ্ছে। জেনিকে এভাবে কাঁদতে দেখে ইয়নু বলে উঠল, আরে আরে কাঁদিস কেন বাল, আচ্ছা যা, তোর বিয়েতেও চাকুক আর তের মতো হানিমুন প্যাকেজ গিফট করব। ওকে, হয়েছে এবারে কান্না থামা। জেনি কান্না করেই যাচ্ছে, নীরবে ভালোবাসার ফল হয়তো এরকমই হয়। জেনি ইয়নুর মুখের দিকে এক পলক তাকিয়ে নিচে নেমে আসলো, এই ভরদুপুরের তপ্ত রোদে বেরিয়ে আসলো চাকুকদের বাড়ি থেকে। সবাই পিছন থেকে ডাকলো কিন্তু জেনি শুনল না, চলে আসলো সে বাসায়। এত বছরের ভালোবাসা সে ইয়নুকে বোঝাতে পারেনি, তার ভালোবাসা ইয়নুর কাছে তিক্ত মনে হয়েছে, তিক্ত বিরক্ত লেগেছে সবসময়। তার বিয়ে হয়ে গেলে ইয়নু মুক্তি পাবে, এই জন্যই হয়তো খুশিতে নাচানাচি করছে ইয়নু। জেনি ফুটপাথ দিয়ে হাঁটছে আর ভাবছে, ভালোবাসার মানুষের বিরক্তির কারণ হওয়ার চেয়ে ভালো তাকে মুক্ত করে দেওয়া, আর জেনি এখন সেটাই করবে। সেদিনের পর কেটে গেছে এক মাস, এই এক মাসে অনেক কিছু পাল্টে গেছে। সেহুন আর যিশুর সম্পর্কটা একটা নতুন রূপ পেতে চলেছে। দুই দিন পর যিশু আর সেহুনের বিয়ে, আর জেনিরও বিয়ে হয়ে গেছে, সেও এখন বিবাহিত। সেদিন যাকুকদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর সন্ধ্যায় পাত্রপক্ষ তাকে দেখতে এসে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। এর এক সপ্তাহ পরই তার বিয়ে হয়ে যায় ঘরোয়াভাবে জেনির ইচ্ছেতেই। জেনি সেদিনের পর আর কারোর সাথে যোগাযোগ রাখেনি, তার বিয়ের কথাও কাউকে জানায়নি, সে আর কখনো ইয়নুর মুখোমুখি হতে চায়নি। জেনির ব্যাপারটা যিশু বুঝতে পেরেছিল, দিন রাত ভাবার পর যিশু বুঝতে পেরেছিল যে জেনি ইয়নুকে পছন্দ করে। ইয়নুর প্রতি জেনির পসেসিভনেসটা সবসময় যিশুরা সবাই বন্ধুত্ব হিসাবে নিয়েছিল, তাই সে এখন বুঝতে পেরেছে যে জেনি কেন হারিয়ে গেছে। যিশু যখন সব বুঝতে পেরেছিল তখন দেরি হয়ে গেছে, যিশুরা কেউই ভাবতে পারেনি যে জেনের মনে অন্য কিছু রয়েছে ইয়নুর জন্য। যিশু যখন সব কিছু বুঝতে পারে তখন জেনিকে টেক্সট করেছিল, পরে কল করলে জেনি রিসিভ করেছিল। তখন জেনির বিয়ের 8 দিন চলে, রিসিভ করতেই কল জেনি কান্নায় ভেঙে পড়ে। তখন যিশু বলে, নিজের মনের কথা সবাইকে জানানো উচিত ছিল তোর, নিজের মনের কথা জানালে হয়তো আজকের গল্পটা ভিন্ন হতো। কেন নিজের মনের কথাগুলো চেপে রাখলি? যিশুর কথাই জেনে কোনো উত্তর দিচ্ছে না, কান্না করেই যাচ্ছে। কথা হবে দেখা হবে প্রেমী প্রেমী মেলা হবে, কাছে আসা আসিয়ার হবে না, চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসিয়ার হবে না, শত রাতে জাগা হবে তালে বাতে জমার হবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জান না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। এই শোনো তোমরা, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বুঝতে পারছো? হ্যালো, আসসালামু আলাইকুম আরমিস, কেমন আছো তোমরা সবাই? সরি আপিরা, ভিডিওটা বেশি বড় করতে পারিনি তার জন্য। আর হ্যাঁ, আজকে থেকে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও আসবে, যদি ফোনটা ঠিক থাকে তাহলে, বুঝতে পারছো? আর আপিরা, তোমাদের কাছে কি এখন আর ভিডিওগুলো ভালো লাগে না? আমি বুঝতে পারি না ভিডিওতে এত রেসপন্স কম কেন, মানে ভিডিওতে রেসপন্স নাই বললেই চলে, একেবারে বাজে অবস্থা। তো যাই হোক, আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গেও।